হ্যালো বিরোহী বাংলার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিরোহী বাংলা পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি কোনো গভীর আলোচনা করব না, জীবনের কোনো জটিল বিষয়ে পর্যালোচনাও করব না। আজকে আমি জাস্ট আপনাদেরকে একটা গল্প শোনাব। আশা করছি এই গল্পটা আপনাদের একটু হলেও উপকারে লাগবে, তাই গল্পটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। চলুন আমরা গল্পে চলে যাই। কোনো এক গ্রামে একজন ব্যক্তি ছিল যার ছিল একটা পোষা টিয়া পাখি। তা আমরা সকলেই জানি যে টিয়া পাখিকে যদি কথা শেখানো যায় তাহলে সে মানুষের মতো কথা বলতে পারে। তো ওই ব্যক্তিটিও টিয়া পাখিটিকে কথা শেখাচ্ছিল, কিন্তু ওই ব্যক্তিটি শুধু একটা কথাই শেখাচ্ছিল যে টিয়া পাখিটির কাছে কোনো মানুষ যদি আসে তাহলে টিয়া পাখিটি বলবে কি, যে শিকারি এসেছে, ফাঁদ পেতে রাখবে, ফাঁদে ধরা দিব না। দীর্ঘদিন ধরে চেষ্টা করতে করতে এই কথাটা ওই ব্যক্তিটি কি টিয়া পাখিটাকে খুব সুন্দর করে শেখালো। তো মানুষ আসলে টিয়া পাখিটি ওই কথাটাই বলে। একদিন হলো কি, খাঁচায় একটু ফাঁক পেয়ে টিয়া পাখিটি পালিয়ে গেল। পালিয়ে গিয়ে সে কী করলো, নিজের পাখিদের দলে মিশে গেল। তো অনেকদিন পর ওই টিয়া ঝাঁকটা একটা গাছে বসেছিল। ওই গাছের মধ্যে, ওই পাখির ঝাঁকের মধ্যে ওই পোষা টিয়াটাও ছিল। তো ওখানে সত্যি সত্যি একদিন একটা শিকারি আসলো। তো টিয়া পাখিটি তো ওই একটা কথা শিখে রাখছে যে মানুষ আসলে সে বলবে যে মানুষ শিকারি এসেছে, ফাঁদ পেতে রাখবে, ফাঁদে ধরা দেব না। তো শিকারি আসার সাথে সাথে টিয়া পাখিটা এই কথাটা বারবার বলতেছিল। তো শিকারিটা একটু ভেবাচাকা খেয়ে গেল, কি রে পাখি সব কথা জানে, সব বুঝতে পারে, তো অনেক বুদ্ধিমান পাখি, অনেক চালাক পাখি, সে কি করবে না করবে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। একটা সময় পর লোকটা চিন্তা করলো যে দেখি ফাঁদটা পেতেই রাখি, যে এই বুদ্ধিমান পাখিটা ধরা পড়ে কিনা। সেই চিন্তা মোতাবেক সে কী করলো, ওই গাছের নিচে ফাঁদটা পেতে রাখলো। পাখিটি এদিক মধ্যে কিন্তু বারবার ওই একই কথা বলতেছে যে শিকারি এসেছে, ফাঁদ পেতে রাখবে, ফাঁদে ধরা দিব না। কিন্তু শিকারিটি তারপরেও সেখানে ফাঁদ পেতে রাখলো। ফাঁদ পেতে রেখে সে সেখান থেকে চলে গেল। এখন দীর্ঘ সময় পর ওই শিকারিটি আবার তার ফাঁদের কাছে ফিরে এসলো। ফিরে এসে দেখে যে ওই ফাঁদে পাখি ধরা পড়েছে, ওই টিয়া পাখিটাই ধরা পড়েছে, যে টিয়াটা বারবার বলতো যে শিকারি এসেছে, ফাঁদ পেতে রাখবে, ফাঁদে ধরা দিব না, সেই টিয়া পাখিটাই ধরা পড়েছে। ওই মানুষটা ওই ফাঁদের কাছে আসার পর বারবার ওই টিয়া পাখিটা তারপরে ওই একই কথা বলছিল। এখন ওই টিয়া পাখিটা যদি সব বুঝতে পারতো তাহলে সে ফাঁদে ধরা পড়লো কেন? আসলে ওই টিয়া পাখিটা করছিল কি, যে এই কথাটার যে তাৎপর্য, কথাটার যে অন্তর্নিহিত ভাব, সেটা সে বুঝতে পারে নাই। বুঝতে না পেরে শুধু ওই যে বলি না টিয়া পাখির বলি, সে শুধু বলিটাই শিখেছে কিন্তু কথাটার ভাবটা সে বুঝতে পারেনি। এই গল্পটা আমি কেন বললাম, এই গল্পটা এই কারণে বললাম যে আমাদের মাঝেও এমন কিছু মানুষ আছে যারা শুধু মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল। তারা কোনো কিছু বোঝে না, বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করে না, জাস্ট মুখস্থ করে রাখে, যার কারণে এগুলো তাদের ভবিষ্যৎ জীবনে কোনো কাজে লাগে না। ওই টিয়া পাখির মতো অবস্থা হয় যে ফাঁদে ধরা দিব না কিন্তু ঠিকই এসে ফাঁদে ধরা পড়ে। তো বন্ধুরা, যারা গল্পটি পুরোটা শুনলেন আশা করছি তারা অদূর ভবিষ্যতে যে কোনো কিছু মুখস্থ করার ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে করবেন। মুখস্থ বিদ্যা আমাদের ভবিষ্যতে খুব একটা কাজে লাগে না। এক্ষেত্রে করতে হবে কি, কোনো একটা বিষয় মুখস্থ করার আগে ওই বিষয়টা খুব সুন্দর করে বুঝে নিতে হবে। বোঝার পর আপনি যদি বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন তারপর মুখস্থ করে রাখবেন, এতে হবে কি ওই বিদ্যাটা অদূর ভবিষ্যতে আপনার, আমার, সমাজের সকল মানুষের ক্ষেত্রে উপকারে লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।